সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদেরকে যে সমস্ত মাছের পোনাগুলো দেখানো হচ্ছে তা হলো আমাদের দেশি পাবদা মাছের পোনা। এই মাছগুলো আগে নদী, নালা, খাল, বিলে কিংবা বড় বড় হাওরে মাছগুলো পাওয়া যেত। এখনকার যুগে বিভিন্ন রাসায়নিক পানি নেমে মাছগুলো বিলুপ্ত হারিয়ে যাচ্ছে। এই মাছগুলোকে আমরা এখনই ব্রিডিংয়ের মাধ্যমে মাছগুলো পোনা করে, নার্সিং করে তারপরে মাছগুলো আমরা দেখা যায় বিক্রির উপযুক্তি করা হয়েছে। এই মাছগুলো দেখা যায় 5 থেকে 6 মাসে প্রতিটি মাছের 25টা থেকে 30টায় গড় ওজন থাকে। অনেকেই বলে 15টা 20টা 12টা, এটা ভুল। 6 মাসে আপনার প্রতিটি মাছের ওজন থাকবে 35টা থেকে 25টা লাইনে কেজি থাকবে, কিন্তু এদেরকে ফিট খাবার খাওয়াইতে হবে। যেরকম আপনার বিভিন্ন ব্র্যান্ডের খাবার আছে, যেরকম এসিআই কিংবা সিপি, কোয়ালিটি, নারিশ, স্ট্রং খাবার, মানে যে মাছটি আপনার খাবার খেয়ে গ্রোথ ভালো হবে, এরকম ধরনের খাবার এদেরকে খাওয়াইতে হবে। আর যে সমস্ত পুকুরে নিয়ে চাষ করবেন অবশ্যই দেখা যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে পুকুরের রোদ থাকে। আর এসব মাছের চাষ প্রক্রিয়া হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ফিট পানিতে চাষ করতে হয়। আর যদি 8 ফিট 9 ফিট হয় ওই ক্ষেত্রেও ক্ষতি নেই, ভালো। সকল ভাই ও বন্ধুরা, যদি আমাদের এই প্রতিবেদনটি দেখে আপনাদের মূলত ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো চাই, আর ভিডিওটি শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।